মহকুমা পুলিশ আধিকারিকের তৎপরতায় উদ্ধার 10 লক্ষ টাকার সুপারি উদ্ধার হলো কদমতলা বাজারে। কদমতলা থানা এলাকায় প্রায় প্রতি রাতেই টহল দিয়ে বেড়ান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। মঙ্গলবার রাতে টহল চলাকালীন তিনি দেখেন কদমতলা বাজার সংলগ্ন একটি ক্লাবের সদস্যরা একটি লরিকে দাঁড় করিয়ে পুজুর চাঁদা চাইছে। ঘটনাটি খতিয়ে দেখতে অগ্রসর হন। তখনই ধরা পড়ে অবৈধ সুপারি বোঝাই সেই লরিটি। সুপারি বোঝাই WB65E/1471 নম্বরের 6 চাকা বিশিষ্ট লরিটি আটক করে থানায় নিয়ে যান কদমতলা থানার মহিলা এএসআই গায়ত্রী দাস। কদমতলা থানায় নিয়ে এসে তল্লাশি চালিয়ে লরিটি থেকে উদ্ধার করা হয় মোট 260 বস্তা অবৈধ সুপারি, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। এছাড়া কোনো বৈধ কাগজপত্রও ছিল না লরিতে। জিজ্ঞাসাবাদের জন্য লরির চালক মাসুদ আলমকে আটক করেছে পুলিশ। তার বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায়। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান, ত্রিপুরা থেকে আসামের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ সুপারি। ধৃত চালক সহ বাজেয়াপ্ত করা সামগ্রী বুধবার তোলা হয় আদালতে। 260 ব্যাগ সুপারি আমরা সাসপিসিয়াস প্রপার্টি হিসাবে আটক করি এবং সিজ করি। প্রয়োজনীয় কাগজপত্র আমরা দেখব, দেখে মাননীয় আদালতে কালকে একটা রিপোর্ট যাবে, তারপর বাকি ব্যবস্থা করা হবে। কোথায় আটক করেছিল? এটা কদমতলা বাজার থেকে, এটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিল ড্রাইভারদের কথা অনুযায়ী। আমরা ওই ট্রাক ড্রাইভারকে আমরা আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি, বাকিটা পরবর্তী সময়ে সিদ্ধান্ত করা হবে। সেটা কী সুপারি স্যার? এটা তো সুপারি উইথ ফাইবার। তো আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, ওয়েদার ইট ইজ ট্যাক্সেবল আইটেম অর নট। মাননীয় আদালত আমরা রিপোর্ট পাঠাবো, দেন নাহলে কোর্ট উইল ডিসাইড ইট। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার এহেন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন কদমতলাবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।